শুক্রবার ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বরে মর্মান্তিক রেল দুর্ঘটনায় হতাহতের সংখ্যায় ২০ বছরের সব রেকর্ড ছাড়িয়েছে। এরপর থেকে আবারও আলোচনায় ভারতে কেন বারবার ট্রেন দুর্ঘটনা, এর পেছনে শুধু কি লাইনচ্যুত হওয়ায় কারণ কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। ভারতে প্রতিদিন গড়ে প্রায় আড়াই কোটি মানুষ ট্রেনে যাতায়াত করেন। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস অনুসারে রেল চলাচলে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে ট্রেন থেকে পড়ে গিয়ে ও ট্রেনে কাটা পড়ে। এমন দুর্ঘটনার হার ৬০%-এরও বেশি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার পর বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতের। অথচ অবাক হলেও সত্যি, পরিবহন খাতে বড় ধরনের বিনিয়োগ থাকার পরও দেশটির রেল নেটওয়ার্ক ১৭০ বছরের পুরানো। স্বাধীনতার পর থেকে ভারতীয় রেল লাইনে তেমন কোনো পরিবর্তন হয়নি। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ৬৭,০০০ কিলোমিটার রেল লাইনের মধ্যে ৫৪,০০০ কিলোমিটারই ব্রিটিশ আমলের। বিশেষজ্ঞরা বলছেন, বগি, ট্র্যাক, ইঞ্জিন সহ পুরানো অবকাঠামো ও দুর্বল রক্ষণাবেক্ষণের কারণেই প্রায়ই ঘটছে রেল দুর্ঘটনা। বেশিরভাগ ট্রেনই যেহেতু ব্রিটিশ আমলের প্রযুক্তিতে চলছে, এতে দ্রুত গতিতে চলতে গিয়ে ট্র্যাক থেকে ছিটকে পড়ছে বারবার। এমনকি জরুরি ব্রেকের চাপ সহ্য করতে না পেরেও ঘটছে দুর্ঘটনা। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।